সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্যে চলছে মাটি মাফিয়ারদের দৌরাত্ম্য। পুকুর থেকে মাটি জেসিপি করে কেটে ট্রাক্টরে পাচার হচ্ছে অন্যত্র। ঘটনা গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের ভাতশালা এলাকায়। সেখানেই প্রায় শতাধিক ট্রাক্টর মাটি প্রতিদিন এইভাবে পাচার হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেওয়া হয়, এমনকি গ্রামের লোকজন ডেকে ঘেরাও করে রাখার হুমকি দেওয়া হয়। কয়েকদিন ধরেই ভাতশালা এলাকার একটি পুকুর থেকে অবৈধভাবে জেসিপি দিয়ে মাটি কেটে পুকুরের পাড়ে না ফেলে অন্যত্র পাচারের অভিযোগ উঠেছিল। সেই খবর সংগ্রহ করতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতাদের হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের। বৃহস্পতিবার ভাতশালা এলাকায় ঢুকতেই পুকুর পাড়ে থাকা সমস্ত ট্রাক্টর তড়িঘড়ি এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। সেই সময় সাংবাদিকদের দেখে সাময়িক ভয় পেলেও মুহূর্তের মধ্যে হাজির হয় স্থানীয় দুই তৃণমূল কর্মী শেখ হাসি ও রমজান মণ্ডল। তারপরেই সাংবাদিকদের ক্যামেরা বন্ধ করার হুমকি দেওয়া হয়, এমনকি গ্রামের লোকজন ডেকে ঘেরাও করে রাখার হুমকি দেয়। তাদের কথাতেই বোঝা গেল তাদের এই মাটি চুরির ক্ষেত্রে মাথায় হাত রয়েছে একাধিক নেতার। দেখুন, ক্যামেরা রাখুন, রেখে কাউই দেখুন, বৈধ কাগজ আছে কিনা। আপনি বলছেন যে পারমিশন নিয়ে করছেন? পারমিশন নিয়েছি, আপনি থানায় ফোন করুন, আপনার থানায় আমি তোর মধ্যে লাগিয়ে দিচ্ছি। দরকার হয় কথা বলুন, কথা বলুন, কথা বলুন, আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি কথা বলুন। কথা বলার পর কেন অবৈধভাবে ভাত গুরুলিয়া ভাত চালে মারছেন? আপনি ফোন করুন। না না, আমি বলছি তো, আপনি করুন না। নাম্বার আমাদের কাছে, আমরা যথেষ্ট বুঝি। বুঝি যে কেন সাংবাদিকরা তিলকে তাল করে দেয়, জল ধারণ ক্ষমতা নেই, এই জল ধারণ ক্ষমতাটা আপনাকে করে দিয়ে যেতে হবে। এরপর যদি এই পুকুরের খনন কাজ বন্ধ হয়, এই এই জল ধারণ ক্ষমতাটা আপনাকে করে দিয়ে যাবে, নাহলে আমি দেশের গ্রামের মানুষকে ডেকে দিচ্ছি, আপনাকে ঘিরে বসতে হবে। সেটা আপনি করতে পারেন, আপনার আমাদের কোনো ব্যাপার নেই। না, আপনারা যেমন লিগালি করছেন, আমরাও লিগালি দেখব। করুন না লিগালি, পয়েন্ট পয়েন্ট বাই পয়েন্ট করুন। আপনি এই যে ধরুন, এই যে এখন আমি বলছি, জল এক ফোঁটা মারা হয়, জল এক ফোঁটা মারা হয়। আমার কথা শুনুন, আমার কথা শুনুন। সরকার নির্দেশ করে, নির্দেশ দিয়ে দিয়েছে যাতে যেখানে পুকুর বা জলাশয়, সেই জলাশয়কে বাঁচানোর জন্য সেই জলাশয়ের মাটি যদি কাটা হয় সেই জলাশয়ের পাড়েতেই ফেলতে হবে। আপনাদের মাটি তো এখান থেকে বাড়ি যাচ্ছে। আমার জিসিবিটা যে জিসিবিটা যে চলবে, জিসিবিটা খরচা কি আপনি দিবেন নাকি বাড়ি থেকে? আপনি টাকা দিয়ে যাবেন, খনন করতে দেবেন? দিচ্ছি। কে কত খনন করবে? কে খনন করছে? এই পুকুর মালিকরা খনন করছে, জিসিবিটা খরচাটাকে সবাই কি চাঁদা তুলে দেবে? পুকুরটা চাষ হতে পারেনি, পড়ে রয়েছে, সেগুলো দেওয়া হবে, বাকিটা কিন্তু পাড়ের মধ্যেই বাঁধা বা এ করা হবে, কিন্তু সেই খরচাটাকে এই যে এই যে সরকারকে ট্যাক্স দিয়ে যে টাকাটা কেটে নিয়ে আসা হলো, সেই টাকাটা কে দিবে? এটা হচ্ছে মানে এটা বলা সত্যি বলা আছে তো, বিরাটকে বলা আছে তো, বলা আছে বলতে আপনি ঘন্টা করুন না। আমি মিথ্যে কথা বলি না, বলবো কেন আপনার দিকে মিথ্যে কথা? এটা আর ফরিদ দিকে জিজ্ঞাসা করুন, আতাল কে জিজ্ঞাসা করুন, সবাই কে জিজ্ঞাসা করুন, অনুমতি দিয়ে এটা করা হচ্ছে। বিআরও দপ্তর জানছে, হ্যাঁ বিআরও দপ্তর প্রধানটার উপরে কি আছে? পুলিশ এ দাঁড়াও না, শুনো না, ওই দেখে প্রধান দেখে প্রধান কত টাকা পাবেন আপনি? ওরা ওদের ওদেরকে ওরা যেখানে কমপ্লেন করার দরকার করলে বিআরওকে জিজ্ঞাসা করে নিন, পুলিশকে জিজ্ঞাসা করে নিন, সবাইকে জানিয়ে সাধারণ মানুষের স্বার্থে করা হচ্ছে, এটা আমাদের জন্য কিছু নয়। আপনাদের থেকে এখানে অনেক বেশি মানে যা আমাদের গোষ্ঠী যা রকমের ব্যাপার আছে, ফরিদ বাবু নেতা আছে, তার বাবু নেতা আছে, এত লোক নেতা আছে, সবাই জানে তো, সবাই জানে তো, সবাই জানে তো, সবাই কি জানে তো করা চা? শুধু তাই নয়, রয়েছে সরকারি আধিকারিকদের সমর্থন, সেই প্রভাব খাটিয়ে দেদারে চলছে পুকুর থেকে মাটি তুলে অন্যত্র পাচার। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে, পুকুরের মাটি পুকুরের পাড়ে না ফেলে কিভাবে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে? কয়েকদিন ধরে ট্রাক্টরের পর ট্রাক্টর মাটি পাচার হলেও কেন পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হলো না? তাহলে কি শাসক দলের নেতাদের হাত মাথায় থাকলে সব সম্ভব? যদিও ঘটনায় তৃণমূলের কেউ জড়িত থাকলে ছাড় পাবে না বলে জানান গোঘাট 2 নম্বর তৃণমূল ব্লক সভাপতি অরুণ কেওড়া। দল কোথাও অন্যায়কে সমর্থন করে না, যদি এরকম ঘটনা হয়ে থাকে, বেআইনি কোথাও কাজ হয়ে থাকে,
দল নিশ্চয়ই ভাববে আইনি ব্যবস্থা নেবে। অন্যদিকে ঘটনায় আরামবাগ এসডিপিও অভিষেক মণ্ডলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। তবে এখন দেখার মাটি পাচার রুখতে প্রশাসন কি ব্যবস্থা নেয়। নিউজ আজ বাংলা, গোহাট। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.